in. সাগর, ও মাই গড, মেঘনা চাইতে জল পথ বলে এসেছো নাকি? আমাকে না দেখে তুমি থাকতে পারোনি, আমারও একই অবস্থা। প্রতিটি মুহূর্ত যেন কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? সুবর্ণা, আমি ইস কদিন একদম শুকিয়ে গেছো। এই প্রেম পড়লে কি খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়? কি খাবে বলো? সুবর্ণা, আমি এসেছি তোমাকে। জানি তো বাবা, একটা বাহানা খুঁজছো, কোনো বাধা নেই। সুবর্ণা তোমার, তোমার এবং তোমার। সুবর্ণা, সুবর্ণা আমি এসেছি। এই বলো কি খাবে? আঙ্গুরে রহিমা জলদি নাস্তা পাঠা। নাস্তা খাবো না। এই চলো হোটেলে দুজনে লাঞ্চ করবো। না না, আমি এসেছি তোমার কাছে। বলো, থামলে কেন? সুবর্ণা আমার খুব ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? সুবর্ণা আমাকে একটা জিনিস দেবে? কি জিনিস? কথা দাও দেবে? চেয়েই দেখো। বলো কি চাই তোমার? টাকা। টাকা? হ্যাঁ, মাত্র 1,00,000 টাকা। আমার কাছে টাকা চাইতে এসেছো তুমি? হ্যাঁ সুপর্ণা, 1,00,000 টাকা। সুপর্ণাকে চাইবার সাহস হলো না তোমার? লোভের মতো চাইলে টাকা? টাকাই যে আমার দরকার সুপর্ণা। বাবা ঠিকই বলেছে, তোমাদের চোখ শুধু টাকার দিকে, প্রেম ভালোবাসা সবই তোমাদের কাছে অর্থহীন। সুপর্ণা, আমাকে তুমি হারিয়ে দিলে সাগর, বাবার কাছে আমি হেরে গেলাম। বাবার কাছে সন্তানে কোনো হার জিত নেই। কত টাকা চেয়েছো? 1,00,000 মাত্র। অথচ আমি তোমাকে 5,00,000 টাকা পুরস্কার দেবো ভেবেছিলাম। ধন্যবাদ, যা নিয়ে গেলাম তার চেয়ে বেশি চিন্তা করেননি। টাকার ব্যাপার, এত টাকা সাগর ভাই কোথায় পাইব? তাছাড়া সব টাকা কাটিয়ে কোথায় তো গাড়ি কিনছে। এই মুহূর্তে সাগরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, কিন্তু দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো ক্ষমতাই নেই। ক্যামেরাটা আমি সবকিছু বিক্রি করতে চাইলাম, কিন্তু 3,000 টাকা দামও বলে না। আরে এত বড় দোকান, তার দামে কি কেউ 10,000 টাকা করতে চায়? আমরা সাগর ভাইয়ের কোনো উপকারই করতে পারলাম না, তার তাজামা লাশ হয়ে যাইতেছে। মহম্মদ